সাগরিকায় শেষ বিকেলের সংখ্যা, তবুও সাহসের নাম রিশাদ হুসাইন। ছক্কা মেরে প্রেশার রিলিজ, এরপর কেবলই বিনোদন। শেষের পাণ্ডুলিপিতে মধুর সমাপ্তি। তবে ঋষাদ ঝড় যারা মিস করেছেন দূরভাগা, তাদের বলতেই হচ্ছে, হাসারাঙ্গা হয়তো আজ রাতে ঘুমাতেই পারবেন না। পিটিয়ে যে তাকে তুলোধুনো করে ম্যাচটাই ছিনিয়ে নিয়েছেন 18 বলে 48 করার ঋষাদ। উইনিং শটে মুশি হয়তো সিঙ্গেল নিয়ে 50 জন্য স্ট্রাইক দিতে চেয়েছিলেন ঋষাদকে, কিন্তু তা না হলেও উল্লাসের কমতি ছিল না মোটেও। অন্তত টি-20তে সিরিজ হারের সত্য নেওয়া হলো। যদিও ক্র্যাম্প, ইঞ্জুরি আর কনকাশনে এ ম্যাচ দীর্ঘদিন মনে রাখবেন সমর্থক থেকে ক্রিকেটাররা। সৌম্যের কনকাশনে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তানজিদ তামিম, তবে ব্যর্থ ছিলেন বিজয়, শান্ত, রিয়াদ হৃদয়রা। 16 রানের জন্য শতক মিস করেন তানজিদ। মিরাজের ব্যাট থেকে আসে মূল্যবান 25। সুখী পরিবারের বাকি গল্পটা শেষ করেন মুশি ঋষাদ। এর আগে চট্টলায় টস হেরে ফিল্ডিংয়ে নেমে টাইগারদের সোনালি সকাল, তাসকিনের ব্যাক টু ব্যাক উইকেট, 15 রানেই নেই দুই ওপেনার আবিষ্কার নিশাঙ্কা। পাওয়ার প্লেতে ফিজের শিকার সাদিরা সামারা বিক্রমা, লেগে ঋষাদের শিকার ইনফ্রম কুশল ম্যান্ডিস। এরপর অবাধ্য উইকেটকে বাগে আনার চেষ্টা আসালাঙ্কা লিয়ানাগের, 37 ফেরেন আসালাঙ্কা, ভেলা লাগে হাসারাঙ্গা ফেরেন দ্রুতই। এ তো গেল এক প্রান্তের গল্প, অন্য প্রান্তের পুরোটাই জেনিত লিয়ানাগের। চোপের মধ্য দুপুরেও তার ব্যাট কুর্নিশ পেতে বাধ্য। শুধু ক্যারিয়ারের প্রথম শতকই নয়, যার দারুণ ইনিংসে লঙ্কানরা পায় লড়াই করার পুঁজি। তবে দিন শেষে সব মিছে হয়ে গেল ঋষাদের অতিমানবীয় ব্যাটিংয়ে। শেষ বিকেলে ঋষাদের ছড়ার মুশফিকের দায়িত্বশীল ইনিংস, টাইম ডাউট কিংবা নাগিন ডার্বিতেও অযথাই কোনো সেলিব্রেশন নয়। টাইগাররা প্রমাণ করে দিল কেন তারা ওয়ান ডে ফর্মেটের লঙ্কানদের চাইতে অনেক বেশি শক্তিশালী দল। ওয়ান ডে সিরিজ জিতে এবার অনুপ্রেরণা পাওয়া গেল টেস্টেও দারুণ কিছু করার। মাহবুব রিমন, সময় সংবাদ, চৌরামে চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।